আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায়, আর আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে রমজান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আর মাত্র একটা রোজা, আলহামদুলিল্লাহ একটা রোজা শেষ হলে হয়তো আমাদের রমজান মাসটা পুরো শেষ হয়ে যাবে। তো ঈদ উপলক্ষে ছোট্ট একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। আমি একটু জর্দা ভাত রান্না করব, এই জন্য জর্দার রং পানিতে মিশিয়ে কিছু পোলাও চাল ফোটাতে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এই পানির ভিতরে কয়েক টুকরা লেবু দিয়ে দিয়েছি, যাতে ভাতের একটা ভালো স্মেল আসে। তো এই যে সেই লেবুর অংশটা আর কি, তো এই যে চালের 80% যখন ফুটে যাবে, মানে সামান্য একটু বাদ থাকবে, তখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এভাবে। তো জর্দার রঙটার কালারটা খুব ভালো এসেছিল, আর আমি খুব সিম্পলভাবে রান্না করেছি। অনেকে অনেকভাবে রান্না করেছেন দেখেছি, তো আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম। আর এখানে আমি একটু ভাতটা ঠান্ডা হওয়ার জন্য ছাড়িয়ে রেখেছি। আর এই যে একটা ফ্রাই প্যানে আমি একটু সামান্য ঘি আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি 5-6টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তো আমি আসলে জর্দা ভাত রান্না করার জন্য বাইরে থেকে কোনো উপকরণই কিনিনি, বাসায় যা ছিল সেটাই প্ল্যান করে ভাবলাম যে বাসায় যা যা সামান্য কিছু আছে তাই দিয়ে আমি তৈরি করব। কারণ আমি গতকালই জর্দা ভাতটা রান্না করেছি, আর আমার হাজবেন্ড হচ্ছে আজকে বাজারে গেছে ঈদের বাজার করার জন্য আর কি। তো আমার কিছু কাজু বাদাম, কাঠবাদাম ছিল আর কিছু কিশমিশ, এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভাজি করার জন্য। চিনিটাকে গলানোর জন্য আমি 2-3 টুকরো মালটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। আমি দেখেছি অনেকে পানি ব্যবহার করেছেন, তো পানি ব্যবহার করলে চিনি শিরাটা অনেকটা বেড়ে যায়। তো আমি শুধু চিনিটা গলার জন্য কয়েক টুকরো লেবু দিয়েছি, মানে মালটা টুকরো টুকরো করে দিয়েছি। আমি এক আপুর রেসিপিতে দেখেছিলাম, উনি এইভাবে দিয়েছেন। তো আমার আসলে ভাতের পরিমাণটা একটু নরম হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে পানি তো বেশি অ্যাড করা যাবে না, তো সেই ক্ষেত্রে আমি লেবুর টুকরোগুলোই, মানে মালটার টুকরোগুলোই অ্যাড করেছি, যাতে শুধুমাত্র চিনি গলে যায় আর চিনি শিরাটা ভাতের সাথে ভালোভাবে লেগে যায়। তো এই যেভাবে হালকা করে নেড়ে দিয়েছি, আর আমি এখানে বাদামের কিশমিশের পরিমাণ একটু কম দিয়েছি, এই কারণে যে আসলে আমার মেয়ে হাজবেন্ড দুজনই বাদাম আর কিশমিশ কিন্তু ফেলে দেবে, একজনও খাবে না। তো এই জন্য আমি একটু পরিমাণে কম দিয়েছি। আর যে শেষ পর্যায়ে এসে একটু পাউডার দুধ দিয়ে ভাতটা আমি যে ঝরঝরে করে নিয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঝরঝরে জর্দা ভাত হয়েছে আর কি, জর্দা পোলাও। তো আমি হয়তো অতটা ভালো করে আপনাদের সাথে, আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি, তো যতটুকু পেরেছি যেভাবে আমি রান্না করেছিলাম সেভাবে চেষ্টা করেছি আর কি। তো এটা ছিল আমার ইফতারির আয়োজন। আমি অল্প একটু মুরগির মাংস ছিল, তাই দিয়ে আমি একটু তেহরির মতন করেছিলাম ইফতারিতে খাওয়ার জন্য, একটু ঝাল ঝাল করে। আর সাথে ডিমও সিদ্ধ করে নিয়েছি, হাজবেন্ড বলছিল রোজা তো শেষ হয়ে গেল, তো আজকে একটু অন্যরকম কিছু হোক। তো ভিডিওটা আসলে, এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, যদি আমি একদিন পরপর ভিডিও আপলোড করি তো সেই ক্ষেত্রে আসলে অনেক ভিডিওই সেভ করলেও সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল, আর বরাবরের মতো আপনাদের সাথে একটু কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর অবশ্যই অল সেকশনে প্রেস করবেন, যাতে আমার যে ভিডিওগুলো আপনি মিস করেছেন সেগুলো আবার দেখতে পারেন। তো আসলে গত ভিডিও আমি একটা সমস্যায় সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আমি আমার ভিডিওতে থাম্বনেইল সেট করতে পারছি না, সেভ হচ্ছে না। তো কী কারণে হয়নি আমি বুঝতে পারছি না, এই নিয়ে আমি একটু চিন্তার মধ্যে আছি। তো সবাই দোয়া করবেন আমি যেন মানে এটা ঠিক করে নিতে পারি, এটাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর এই যে আমার হাজবেন্ড আমাদের জন্য একটা স্মুদি তৈরি করেছে, তো সেটা নিয়ে আমরা এই যে সবাই বসে গেছি ইফতারি করার জন্য আর কি।
আর বিরিয়ানির সাথে আমি একটু ডালের পরোটা করেছিলাম। কি তো বিরিয়ানি হতে কিছুক্ষণ আমি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মানে ওই শিরপার স্টিলের প্লেট আছে, নতুন প্লেট নিয়ে আমাদের দিচ্ছে।